বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে চলে আসলাম অঙ্কটিতে বলছে নিচের কোন সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর আছে ঠিক আছে আর এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিবো কোন সংখ্যা তেরো দ্বারা বিভাজ্য হবে আর কোন সংখ্যা তেরো দ্বারা বিভাজ্য হবে না দেখো এই এ নাম্বার অপশানে একটা সংখ্যা দেখো অনেক বড় একটা সংখ্যা তো তোমরা কী করবা যে সংখ্যার মধ্যে যেগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোকে কি করবা তোমরা গ্রুপে বিভক্ত করতে হবে তিনটা তিনটা করে অঙ্ক নিয়ে তিনটা তিনটা করে অঙ্ক নিয়ে গ্রুপে বিভক্ত করতে হবে ঠিক আছে তা আমি দেখো গ্রুপ বানাচ্ছে এই কিন্তু এই দিক থেকে গ্রুপ তৈরি করতে হবে এই দিক থেকে এই দিক থেকে ঠিক আছে তাহলে দেখো এই তিনটা অঙ্ক নিয়ে মানে তিন এই তিন শূন্য ছয় এই তিনটা অঙ্ক নিয়ে তিনটা অঙ্ক নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম আবার আট শূন্য ছয় এটা নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম তাহলে এক এক শূন্য এটা নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম আর প্রত্যেকটা গ্রুপে কিন্তু তিনটা করেই সংখ্যা থাকবে ঠিক আছে এবার কি করবা যে বিজোর সংখ্যায় যেগুলো গ্রুপ আছে বিজোর সংখ্যায় মানে হলো শোনো এটা মন দিয়ে ভালো করে বুঝতে হবে এটা কত নাম্বার গ্রুপ বলো এটা এক নম্বর গ্রুপ এটা হলো দুই নম্বর গ্রুপ আর এটা হলো তিন নম্বর গ্রুপ তাহলে বিজোর সংখ্যায় কোনটা কোনটা গ্রুপ আছে এখানে দেখো এক বিজয়ের সংখ্যা তাহলে এটা গ্রুপ তিন বিজয়ের সংখ্যা তাহলে এটা গ্রুপ ঠিক আছে এবার যদি এরকম করে পাঁচ নাম্বার গ্রুপ থাকতো তাহলে পাঁচ হত বীজের সংখ্যা তাহলে পাঁচ নম্বর গ্রুপটা হবে বীজ সংখ্যায় এটা অবস্থিত একটা গ্রুপ থাকতো ঠিক না তাহলে বিজোর সংখ্যায় যেগুলো গ্রুপ আছে সেগুলো যোগ আকারে লিখতে হবে তাহলে বিজয় সংখ্যা তো এক আছে তাহলে এটা লিখে দিলাম দেখো তিনশো ছয় ঠিক আছে ক্লিয়ার এবার তিন ও বিজোর সংখ্যা তাহলে এটার গ্রুপ হলো এটা মানে একশো দশ প্লাস আকারে লিখলাম ওকে এবার জোর সংখ্যায় কোন কোন গ্রুপ আছে জোর সংখ্যায় এই যে এখানে দেখো দুই তাহলে এই জোর সংখ্যায় এটা গ্রুপ আছে মানে আটশো ছয় তাহলে আটশো ছয়ও লেগে দাও মাঝখানে মাইনাস দিবা তো তোমরা কী করবা যে জোর সংখ্যায় আগে আগে ভি জোর সংখ্যায় যেগুলো গ্রুপ থাকবে সেগুলো প্লাস আকারে লিখবা এবার জোর সংখ্যায় যেগুলো গ্রুপ থাকবে সেটাও প্লাস আকারে লেখে দুটা মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো এবার দেখো যোগ করো যোগ করো এটা কত হলো তিনশো ছয় আর একশো দশ যোগ করলে কত হবে চারশো দশ হলো চারশো না চারশো ষোলো হবে চারশো ষোলো চারশো কত হলো ষোলো হলো তো লিখে দিলাম এটা কত আছে আটশো ছয় ঠিক না আটশো ছয় এবার বিয়োগ করো বিয়োগ করো তো কিন্তু দেখো এটা এটা ছোটো হয়ে যাচ্ছে আর এটা বড় আছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করো তাহলে আটশো আটশো ছয় থেকে যদি আমি চারশো ষোলো মাইনাস করি তাহলে কত হচ্ছে মাইনাস তিনশো নব্বই হচ্ছে মাইনাস তিনশো নব্বই হচ্ছে ঠিক আছে এটা যেহেতু বড় তাহলে এর চিহ্নটা বোঝাতে হবে এর চিহ্ন কি আছে মাইনাস তো মাইনাস লিখলাম এবার এখানে দেখো এখানে প্লাস মাইনাস এটা ম্যাটার করে না এটা দেখো এটা যে সংখ্যাটা পেয়েছো সংখ্যাটাই যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যেহেতু বড় সংখ্যা আছে না এটাও তেরো দ্বারা বিভাজ্য হবে আর এই সংখ্যাটা যদি তেরো দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটাও তেরো দ্বারা বিভাজ্য হবে না এবার দেখো এটাকে যাচাই করে তো তিনশো তিনশো সত্তরকে তিনশো নব্বইকে তেরো দ্বারা বিভাজ্য করা যাবে কি যাবে না ভাগ করা যাবে কি যাবে না তিন তেরো উনচল্লিশ ত্রিশ দিয়ে হয়ে যাচ্ছে দেখো এটাকে তিনশো নব্বইকে তেরো দিয়ে ভাগ করলে কত হচ্ছে ত্রিশ মানে ভাগ করা চলে যাচ্ছে এটা তেরো দিয়ে ভাগ করা চলে যাচ্ছে অতএব হতে পারে যে সংখ্যা আছে এটাও তেরো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারো তোমরা যাতে এই অঙ্কটি আরও ভালো করে বুঝতে পারো এই কারণে আমি একটা অঙ্কের সাহায্যে তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে আমি একটা সংখ্যা লিখছি অনেক বড় একটা সংখ্যা লিখবো যে সাত এক এক চার শূন্য তারপরে আট শূন্য নয় চার শূন্য দুই এই যে এটা অনেক বড় সংখ্যা নিলাম এটা তারা দ্বারা বিভাজ্য হবে কি হবে না এখন আমরা যা যাই করবো তো তোমরা তিনটা তিনটা করে অঙ্ক নিয়ে গ্রুপ তৈরি করো তাহলে এই দিক থেকে এই দিক থেকে যদি গ্রুপ তৈরি করতে যাই তাহলে এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ ওকে এবার এটা একটা গ্রুপ আর আরও একটা গ্রুপ এটা এটা কিন্তু এখানে সামনে দেখো সামনে কিছুই নেই মানে এখানে দুটা মাত্র অঙ্ক আছে আর আমাদেরকে তিনটা অঙ্ক নিয়ে গ্রুপ তৈরি করতে হবে এই কারণে এখানে একটা শূন্য নিতে পারো শূন্য নিতে হবে ঠিক আছে শূন্য নিতে হবে তো শূন্য নিয়ে এই তিনটা অঙ্ক নিয়ে একটা গ্রুপ তৈরি হয়ে গেলো ঠিক আছে ক্লিয়ার এবার দেখো এখানে এটা হলো এক নম্বর গ্রুপ এটা হলো দুই নম্বর গ্রুপ এটা হলো তিন নম্বর গ্রুপ এটা হলো চার নম্বর গ্রুপ তাহলে বিজয় সংখ্যায় কোনটা কোনটা গ্রুপ আছে এই এক নম্বর গ্রুপ আর তিন নম্বর গ্রুপ তাহলে যোগ করে দাও বিজোড় সংখ্যায় গ্রুপগুলো কী কী ছিল এক নাম্বার আর তিন নম্বর তাহলে চারশো দুই প্লাস একশো কত চল্লিশ ঠিক আছে এটা হয়ে গেলো এবার এবার দেখো জোর সংখ্যায় কোন কোন গ্রুপ আছে এটা আর এটা এটা আর এটা মানে আটশো নয় আটশো নয় প্লাস কত এটা এটা মানে শূন্য একাত্তর শূন্য একাত্তর দুটা বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এটা যোগ করে হবে এই চারশো দুই আর একশো চল্লিশ যোগ করে হবে পাঁচশো বিয়াল্লিশ ঠিক আছে পাঁচশো বিয়াল্লিশ আর মাইনাস আছে মাইনাস দেখে দেখে লিখলাম এটা যোগ করে হবে এটা যোগ করে হবে কত আটশো আশি হয়ে যাচ্ছে তাই না এবার মাইনাস করো এটা থেকে এটা মাইনাস করো এটা থেকে এটা মাইনাস করলে হবে মাইনাস তিনশো আটত্রিশ ওকে তিনশো আটত্রিশ এবার তিনশো আটত্রিশ তেরো দিয়ে ভাগ করা যাবে কি না একটা টেস্ট করবো তাহলে তেরো তিনশো আটত্রিশকে যোগ করে তেরো দিয়ে ভাগ করছি তাহলে এটা ভাগ চলে যাচ্ছে কত দিয়ে যাচ্ছে সাতাশ দিয়ে সাতাশ দিয়ে অত যেহেতু এই সংখ্যাটা এই সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য হচ্ছে অতএব এই যে এত বড় সংখ্যা আছে না এখানে এত বড় যে সংখ্যা আছে এটাও তেরো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো